আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হোসনেরা পারভিন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, প্রভাষক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহিলাদের একটা গোপনীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য, নিপুল ডিসচার্জ, নিপুল দিয়ে রস সিক্রেশন হওয়া। আমি মহিলাদের স্তনের বিভিন্ন রোগ নিয়ে ইউটিউবে অনেকবার আলোচনা করেছি, আজ নিপুল ডিসচার্জ নিয়ে কথা বলবো। অনেক রুগীরাই আসেন আমার চেম্বারে, এসে বলেন যে তার নিপুল দিয়ে পুজের মতো রক্ত মিশ্রিত সিক্রেশন হচ্ছে, তারপরে সাদা বর্ণ, হলুদ বর্ণ, সবুজ বর্ণ, হ্যাঁ, তারপরে পানির মতো, ঘোলাটে পানির মতো এরকম সিচুয়েশন হচ্ছে। তাদের উদ্দেশ্য বলবো যে আপনার এক নালে একটা ছিদ্র দিয়ে বের হয় না তিন চারটা ছিদ্র দিয়ে এই রস সিক্রেশন হয়, আপনার চাপ দিলে বের হয় না না চাপ দিলে বের হয়, এমনি এমনি বের হয়। যদি একটা ছিদ্র দিয়ে বের হয় বা রক্ত মিশ্রিত পুজের মতো বের হয় বা আপনার এমনি এমনি বের হয়, চাপ দিতে হয় না, সেক্ষেত্রে চিন্তার বিষয় আছে, স্তন ক্যান্সারের কথাও আপনার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনি দ্রুত একটা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডায়াগনোসিস করাবেন, ইনভেস্টিগেশন করাবেন আসলে আপনার এখানে কী হয়েছে। অনেক রুগীরা আছেন যে বলে যে আমার চাপ দিতে হয় না, আমার চাপ দিতে হয় তারপরে বের হয়, আর দুই তিনটা নালে বের হয়, আর পুজ সবুজ বর্ণ, হলুদ বর্ণ এরকম বলে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনিও যে ঝুঁকিপূর্ণতে আছেন বা আপনিও যে বিপদে নেই, আপনারও যে চিকিৎসা করানো লাগবে না সেটা কিন্তু আমি বলবো না, এটাও কিন্তু চিন্তার বিষয় আছে। কেননা ওখানে কেন আপনার পুজ বের হবে, কেন ওখানে চাপ দিলে বের হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নিশ্চয়ই এখানে ইনফেকশন আছে বা কোনো ঝামেলা আছে, সেক্ষেত্রে আপনার অবশ্যই পরীক্ষা করানো দরকার, অবশ্যই ডায়াগনোসিস করতে হবে। এবার আসি কারণ, কী কারণে এই নিপুল থেকে তরল পদার্থ সিক্রেশন হয় বা নিপুল ডিসচার্জ হয়। মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়, এই টিউমারের কারণে কিন্তু এই সমস্যা হতে পারে। পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয় তাকে গ্ল্যাপটোরিয়া বলা হয়, তারপরে হরমোনের সমস্যার কারণে হতে পারে, হ্যাঁ, প্রোল্যাকটিন হরমোন বেড়ে যেতে পারে সে কারণে হতে পারে। আমি কিছু পরীক্ষার কথা বলবো যে কী কী পরীক্ষা করানো দরকার, আপনারা দ্রুত ডাক্তারের কাছে যাবেন এবং পরীক্ষা করাবেন। আলট্রাসোনোগ্রাম, তারপরে ম্যামোগ্রাম, তারপরে এপিনিসি, বায়োপসি, তারপরে যে তরল যে যে পদার্থটা পরীক্ষা করার জন্য সাইটোলজি পরীক্ষা করতে হবে সেটা পরীক্ষা করতে হবে। আমি দীর্ঘদিন ধরে এই চিকিৎসা পেশায় আছি, আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা এই যে কোনো স্তনের যে কোনো সমস্যা, সে লাইপোমা, ফাইব্রোইডোনোমা, ফাইব্রোইডোনোসিস, হ্যাঁ, স্তন ক্যান্সার, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চেম্বারে আমরা চিকিৎসা করে থাকি। আমি অনেক রুগী চিকিৎসা করেছি এবং ভালো হয়ে গেছে, অবশ্যই আমাদের চেম্বারে আসবেন, আমরা জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।